মেদিনীপুরের উদ্দেশ্যে রওনা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার মেদিনীপুর সফরে তিনি যাচ্ছেন, আজকেই তিনি যাচ্ছেন, ইতিমধ্যেই রওনা দিয়েছেন ডুমুরজলা। ছবি আপনারা দেখতে পাচ্ছেন, হেলিকপ্টারে করে আর কিছুক্ষণের মধ্যেই রওনা দেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মেদিনীপুরে তার একাধিক কর্মসূচি রয়েছে, তিন দিনের জন্য জেলা সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবং এই নিয়ে আমরা আরও বিস্তারিত তথ্য জেনে নেব। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি জগন্নাথ সামন্ত। জগন্নাথ, বিস্তারিত জানতে চাইব, ঠিক কখন রওনা দিলেন মুখ্যমন্ত্রী? জগন্নাথ, তোমার আওয়াজ স্পষ্ট হচ্ছে না। আমরা পরবর্তীতে আবারও যোগাযোগ করব আমাদের প্রতিনিধি জগন্নাথ সামন্তের সঙ্গে। তার আগে আপনাদের জানিয়ে রাখি, ইতিমধ্যেই ডুমুরজলা থেকে রওনা দিচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মেদিনীপুরে তার জেলা সফরে যাবেন, তিন দিনের জেলা সফরে যাবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মেদিনীপুর ও ঝাড়গ্রাম সফরে যাবেন তিনি। প্রশাসনিক বৈঠক ছাড়াও তিনি দলীয় কর্মী সভা করবেন, সূত্রের খবর মঙ্গলবার। অর্থাৎ আজ প্রথমে মেদিনীপুর যাবেন মুখ্যমন্ত্রী, সেখানে একটি প্রশাসনিক বৈঠক করবেন। বেশ কিছু তার সফরসূচিতে বেশ কিছু বদলও এসেছে বলে জানা যাচ্ছে। পরের দিন অর্থাৎ বুধবার, অর্থাৎ আগামীকাল মেদিনীপুরে একটি কর্মী সভাও করবেন। এছাড়া একাধিক প্রকল্পের উদ্বোধন করবেন, একাধিক প্রকল্পের শিলান্যাস করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ঝাড়গ্রামেও প্রশাসনিক সভা করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এবং বৃহস্পতিবার সেখানে কর্মী সভা করে কলকাতায় ফিরবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রসঙ্গত আপনাদের জানিয়ে রাখবো, ঘূর্ণিঝড় অশনির জেরেই কিন্তু পিছিয়ে দেওয়া হয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জেলা সফর। নয়তো এই মাসের শুরুর দিকেই কিন্তু মুখ্যমন্ত্রীর এই জেলা সফরে যাওয়ার কথা ছিল। অশনির কারণেই কিন্তু এই জেলা সফরের দিন বদল হয়। আজ তিনি রওনা দিচ্ছেন, আর কিছুক্ষণের মধ্যেই মেদিনীপুরে তিনি পৌঁছে যাবেন। সেখানে তার একাধিক কর্মসূচি রয়েছে, পাশাপাশি তিনি ঝাড়গ্রাম সফরেও যাবেন, তিন দিনের জেলা সফরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রশাসনিক বৈঠক ছাড়াও তিনি দলীয় কর্মী সভা করবেন, এবং আজ প্রথমে মেদিনীপুর যাবেন, তারপর সেখানে একটি প্রশাসনিক বৈঠক করবেন, আগামীকাল একটি কর্মী সভা করবেন। অর্থাৎ আজ তার প্রশাসনিক বৈঠক রয়েছে, আগামীকাল তার কর্মী সভা রয়েছে, এবং ঝাড়গ্রামেও একটি প্রশাসনিক বৈঠক করার কথা রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এছাড়া একাধিক প্রকল্পের শিলান্যাস করবেন এবং একাধিক প্রকল্পের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এবং তার কর্মসূচি শেষে বৃহস্পতিবার তিনি কলকাতায় ফিরবেন। ডুমুরজলা থেকে মেদিনীপুরের উদ্দেশ্যে ইতিমধ্যে রওনা দিচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দেখতে পাচ্ছেন সেই ছবি, একাধিক কর্মসূচি রয়েছে তার। এই মাসের শুরুর দিকেই তার এই জেলা সফরে যাওয়ার কথা ছিল, কিন্তু অশনির জেরে কিন্তু এই জেলা সফরের সময় বদলে দেওয়া হয়, পিছিয়ে যায় তার জেলা সফর। আজই তিনি রওনা দিচ্ছেন, আর কিছুক্ষণের মধ্যেই মেদিনীপুরে তিনি পৌঁছে যাবেন। একাধিক কর্মসূচি রয়েছে তার, আজ তার একটি প্রশাসনিক বৈঠক রয়েছে। দুপুর তিনটে নাগাদ প্রথমে প্রশাসনিক বৈঠক করার কথা ছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সময়সূচিতেও কিন্তু বেশ কিছু বদল আসে, কিছুক্ষণ আগেই তিনি সেই প্রশাসনিক বৈঠক করবেন বলেই সূত্র মারফত জানা যাচ্ছে। পাশাপাশি আগামীকাল তার একটি কর্মী সভা রয়েছে, ঝাড়গ্রামেও তিনি একটি প্রশাসনিক বৈঠক করবেন বলেই জানা যাচ্ছে। এছাড়াও একাধিক প্রকল্পের শিলান্যাস করবেন, 130টি প্রকল্পের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এবং 86টি প্রকল্পের শিলান্যাস করবেন তিনি। প্রসঙ্গত জেলা সফরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ডুমুরজলা থেকে মেদিনীপুরের উদ্দেশ্যে তার রওনা, আর কিছুক্ষণের মধ্যে মেদিনীপুরে পৌঁছে যাবেন। একাধিক কর্মসূচি রয়েছে তার।